ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুশান্ত মৃত্যুতে ড্রাগ কানেকশনের শিকড় খুঁজতে ভাই সৌভিক চক্রবর্তীর পর কি এবার রিয়াকে সমন জারি করতে চলেছেন সিবি। এই জল্পনার মাঝে গতকাল সুশান্তের আরও এক হাউস স্টাফ দীপেশ সাওয়ন্তকেও গ্রেফতার করল এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে জড়িয়ে গিয়েছে ড্রাগ কানেকশন। প্রায় 10 ঘন্টা জেরার পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। গ্রেফতার করা হয়েছে সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। এবার কি এনসিবির পরবর্তী টার্গেট সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী? রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করবে এনসিবি জল্পনা তুলিয়ে। সূত্রের খবর, এনসিবির এফআইআর এ উল্লেখ, রিয়ার মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটে ড্রাগ কারবারিদের সঙ্গে যোগাযোগের তথ্য মিলেছে। সম্প্রতি রিয়া ও সৌভিকের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে। সূত্রের খবর, চ্যাটে দেখা গিয়েছে রিয়া সৌভিককে লিখছেন ও দিনে 4টে করে খাচ্ছে, তাই সেই হিসেব করেই প্ল্যান করতে হবে। উত্তরে সৌভিক লিখেছেন আর বার্ড সেটাও কি চাই? উত্তরে রিয়া বার্ডও চাই বলে জানাচ্ছে। সৌভিক তখন লিখছেন, ঠিক আছে আমরা তাহলে 5 গ্রাম বার্ড আনতে পারি, তাতে 20টা সিগারেট বানানো যাবে। বার্ড হলো এক ধরনের ড্রাগের নাম। কব ভেজা জায়গা, কব বুলাযা জায়গা, গ্রেফতারি কি বাত হে, নো স্পেকুলেশন প্লিজ। লেকিন জায়গা উইল টেল ইউ ওয়েন ইউ ডু সামথিং, অনেস্টলি উইল টেল ইউ। অর ইনভেস্টিগেশন জেসে জেসে আগে বড়েগি, এভিডেন্স কো ডিসকাস কর রহে হ্যায়, ঠোস অর ঠোক বাজা কে আগে বড় রহে হ্যায়, অর জো ভি আগার ইসমে জিম্মেদার পায়া জায়েগা তো উসকো। এনসিবি সূত্রে খবর, শনিবারই রিয়া চক্রবর্তীকে সমন জারি করা হতে পারে। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ কানেকশনের শিকড় খুঁজতে নেমে মোট 7 জনকে গ্রেফতার করেছে এনসিবি। এর মধ্যে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাবাদে 5 জনই ড্রাগ কারবারি বলে অভিযোগ। ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে বলে খবর। এনসিবি সূত্রের খবর, জেরায় পাওয়া সেই তথ্যের ভিত্তিতে রিয়াকে জেরা করা হবে, সেই জন্য বেশ কিছু প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে বলে খবর। इस वक्त मैं रिया चक्रवर्ती के घर पर हूँ। फिलहाल अभी तक उनको उनके पास समन तो यहाँ देने कोई नहीं आया है। अगले 24 से 48 घंटे के भीतर रिया चक्रवर्ती एनसीबी के दफ्तर में मौजूद होंगी, उनको पूछताछ के लिए बुलाया जाएगा। एनसीबी ने अरेस्ट किया है, उससे बड़ा क्लियर होता है, बड़ा स्पष्ट होता है कि मुंबई पुलिस क्या क्या चीज छुपाना चाह रही थी और क्या क्या छुपाना चाह रहे थे। धीरे धीरे जैसे इन्वेस्टिगेशन होगा पता चलेगा। শনিবার সকাল 9:15 নাগাদ ধৃত সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার মেডিকেল টেস্ট করানো হয়। এরপর তাঁদের দুজনকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে নির্দেশ দেয় আদালত। গত 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধারের পরই দেশ জুড়ে সরগোল পড়ে যায়। প্রথমে মুম্বাই পুলিশ এই মামলার তদন্ত করলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই। আর্থিক 9-6-এর যে অভিযোগ উঠেছে তার পৃথক তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় সিবিআই ও ইডি ইতিমধ্যেই যে মামলা রুজু করেছে তাতে নাম রয়েছে সৌভিক ও মিরান্ডার। এবার এনসিবির মামলাতেও জড়িয়ে গিয়েছে দুজনের নাম। এবার কি এনসিবির প্রশ্নের মুখে পড়তে হবে রিয়া চক্রবর্তীকেও? সূত্রের খবর, সেই সম্ভাবনা প্রবল। এবিপি আনন্দ।